Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Baba, ghore ektu chal nei. Ora khidete kanna kati korche. Ki korbo baba? Tui odher bol, ami ekhoni khabar niye ashi. Ami ekhoni. Tatari niye esho. এখন আমি কি করি? বাড়ি কি ওদের কি বলবো? ছেলে মেয়েগুলো খিদে জ্বালায় কাঁদছে, বাপ হয়ে কোন মুখোতে সামনে খালি হাতে গিয়ে দাঁড়াবো? কিছু টাকা কি হনে এত বড় একটা পাপ করতে তুমি আজ আমাকে বাধ্য করলে? মা, ওই তো বাবা এসেছে। বাবা, এই নে মা, এতে পাউরুটি আর কলা আছে, ওদের খেতে দে। একি আমার ভার, ভারটা কোথায় গেল? অমিত, কি হলো দিদি? অমিত, আমার ভারটা খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজলাম কোথাও নেই। লিমা, লিমা, বাবা, আমি আমার ভারটা খুঁজে পাচ্ছি না, মনে হয় চুরি হয়ে গেছে। কাঁদিস না রে মুছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। দিদি, বাবাকে আর কোথায় খুঁজবো? এক কাজ কর, তুই ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। এই তোমরা কে? এখানে কি করছো তোমরা? দাদা, আমাদের কেউ নেই, ভাইটা কোথায় হারিয়ে গেছে জানি না। আমায় একটা কাজ দিন না, ছোট বোনরা খিদে খুব কষ্ট পাচ্ছে। তোমরা আমার সঙ্গে এসো, দেখি মালিককে বলে কিছু ব্যবস্থা করা যায় কিনা। এসো। তোমাদের আত্মীয় স্বজন কেউ কোথাও নেই? না। ও গড, বাবু, আমি বাড়ির সব কাজ পারি, আপনাদের বাড়িতে যদি আমাকে একটা কাজ দেন। আমিও তাই ভাবছিলাম, কিন্তু তোমার বোনদের নিয়ে থাকবে কোথায়? বাবু, সে কোথাও একটা ঘর ভাড়া করে নেব। হারু, কাল সকালে আমার কাছ থেকে টাকা নিয়ে আশেপাশে ওদের জন্য একটা ঘর ভাড়া করে দিস তো। কিন্তু বাবু, আজকে রাতটা থাকবে কোথায়? আজ রাতটা তোর ঘরেই রেখে দে না। এসো আমার সঙ্গে। তোমার সেই ছোট্ট অজয়ের বিজয় আজ কত বড় হয়ে গেছে। মৃত্যুশয্যায় তুমি যে অনুরোধ আমায় করেছিলে তা আজও আমি ভুলিনি। ওরা যেন কোনো রকম দুঃখ না পায়, কষ্ট না পায়, তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে চলেছি। মীরা, তুমি ওপর থেকে ওদের আশীর্বাদ করো, ওরা যেন মানুষের মতো মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে চলতে পারে। দিদি, দিদি, তোমার এ আর বি এসে গেছে। এবি মানে? হুম, অজয়ের এ আর বিজয়ের বি। তা এত সকাল সকাল চলে এলে যে? কলেজ খেলা জিতেছে তাই ছুটি হয়ে গেল। দিদি, ভীষণ খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ দিদি, প্লিজ। খেতে দাও বললেই হলো, হাত মুখ ধোবে না? যাও হাত মুখ ধুয়ে এসো। পরে ধোবো, আগে তুমি খাবারটা দাও না। দেখলেন তো, এসেই বলছি খেতে দাও। আমাকে বলে কি হবে, আমার কোন কথাটা ওরা শোনে? ওদের সবকিছুতেই তো তুমি, ছোটবেলা থেকে মায়ের স্নেহ মমতা, বোনের ভালোবাসা, সবকিছু তো তোমার কাছ থেকে পেয়েছে। বাবা ঠিক বলেছে। শুধু ঠিক নয়, 100% ঠিক। দিদি, সত্যি তুমি যদি না থাকতে আমরা যে কোথায় ভেসে যেতাম কে জানে। আমাদের দুই ভাইকে আর তোমার দুই বোনকে মানুষ করতে কি কষ্টই না করেছ। কিন্তু দিদি, তোমার বোনেদের কথা তো রোজই একবার করে শুনি, এখনো তো তাদের দেখলাম না। তোমার বোনেদের একদিন এখানে নিয়ে এসো না। নিশ্চয়ই নিয়ে আসবো, সামনে ওদের পরীক্ষা, ভগবানের ইচ্ছায় ভালোভাবে পাস করলে তারপর একদিন নিয়ে আসবো। পেমেন্টটা কিন্তু ঠিক সময় করে দিই। সুমি,
আমার মনে হয় অজয় আর বিজয় না সত্যি আমাদের খুব ভালোবাসে। ভালোবাসে না ছাই, ওরকম অনেক দেখেছি। শোন, ওরা হলো বড় লোক, আর বড় লোকরা শুধু গরিবদের নিয়ে খেলাই করে। ওদের নজর থাকে শুধুমাত্র বড় লোকদের ওপরেই। আমরা যে গরিব এটা তোরা জানেই না? তা অবশ্য জানে না। আচ্ছা, আমরা যদি ওদের চোখে বড় লোক হয়ে থাকি তাহলে কেমন হয়? কি করে আমরা বলবো আমাদের বাবা আমেরিকা থাকে? আমেরিকায়? হ্যাঁ, বড় লোক ভেবে ওরা আমাদের যদি বিয়ে করে তাহলে তোরা আমার কোনো দুঃখই থাকবে না, আর বড় লোকের বউ হয়ে সারা জীবন আমরা সুখেই থাকবো। আমি তোমায় ভালোবাসি বলে বলে যাই বারবার। ভগবান যেন তোদের সব সময় ভালো রাখে। তোদের সবচেয়ে প্রিয় পিঠে আর কি করে এনেছি, আজ আমি নিজের হাতে তোদের খাইয়ে দেবো। না দিদি, আমরা নিজেরাই খেয়ে নেব, তুমি এখন যাও। দিদি, সামনে পরীক্ষা তো, লেখাপড়া করতে হবে, পড়ার খুব চাপ। ও, সামনে পরীক্ষা, তাহলে আজ আমি যাই। মন দিয়ে লেখাপড়া শিখে মানুষ হবি, এটাই আমার সারা জীবনের আশা। তোমাকে কথা দিচ্ছি দিদি, আমরা দুই বোনই তোমার মনের আশা পূরণ করব। তুমি এখন যাও। ঠিক আছে, আমি যাই, আমি যাই। হাই মাই সুইটহার্ট, কেমন আছো? কুলজিৎ, হাত ছাড় বলছি, ছাড়। আমি যার হাত একবার ধরি সে আমার হাত থেকে সহজে রেহাই পায় না। তোদের ঘরে মা বোন নেই? বলছি যার জন্য তুই আমায় শাড়ি পরিয়ে গেলি, তার সবকিছু যদি আমি শেষ করে না দিই তো আমার নাম কুলজিৎ না। কি করছে, কি করছে? ওকে ছেড়ে দিন। ছেলেটাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দাও। তুমি আমাকে কেন এখানে ধরে এনেছো? আমি তোমার কি ক্ষতি করেছি? উত্তর দাও, চুপ করে থেকো না, কেন ধরে নিয়ে এসেছো বলো। আমার ওস্তাদের হুকুম, তোমাকে ধরে আনতে পারলে ওস্তাদ 10,000 টাকা পাবে। 10,000 টাকার জন্য তুমি আমায় ধরে আনলে? হ্যাঁ। ঘরে তো তোমারও বোন আছে, 10,000 টাকার জন্য কোনো শয়তান যদি তোমার বোনকে তুলে আনতো তখন তুমি কি করতে? আমি তাকে চেন তো মাটিতে পুঁতে ফেলতাম। দাদা, আমিও তো তোমার বোনেরই মতো, 10,000 টাকার জন্য একটা শয়তানের হাতে আমাকে তুলে দিতে তোমার বিবেকে বাজছে না? এই যে আপনার চিড়িয়া হাজির। কুলজিৎ, তুমি আমাকে? হ্যাঁ আমি, তোর জন্য সেদিনকে আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে, আজ তার আমি প্রতিশোধ নিতে চাই। গুন্ডা দিয়ে তুলে এনে তুই আমাকে প্রতিশোধ নিতে চাস? তুই একটা কাপুরুষ। কোথায় গেল তোর সেই বীর পুরুষরা? ওদেরকে বল এখানে সে তোকে বাঁচাক।
স্যার দিন নাও সবকিছু শেষ করে ভয় নেই আমি তো আছি আমি তো এসব পাওনা গন্ডার মধ্যে আমাদের থাকার দরকার নেই চলে আয় যেও না দাদা যেও না আমাকে নিয়ে যাও আমার দাদা পাতানো হচ্ছে আয় না আমি চলে আয় দাদা বাঁচাও চলে এসো এসো আমার সঙ্গে যাবে বিজয় শুনি শয়তান বিজয় না ওকে ক্ষমা করে দাও ওর কোনো দোষ নেই আসলে কুলজিৎ ওর ওস্তাদকে টাকা দিয়ে বলেছিল তোমাকে মেরে আমাকে তুলে নিয়ে যেতে তাই তো ও তুলে নিয়ে গেছিল ও আমাকে তুলে নিয়ে গেছিল ঠিকই কিন্তু আমার কোনো ক্ষতিও করেনি কুলজিতের হাত থেকে ওই আমায় বাঁচিয়েছে তোমাদের নাম কি আমার নাম সোনি আমার নাম সুমি তোমাদের বাবা কি করেন আমাদের বাবা আমেরিকায় থাকেন আমেরিকা হ্যাঁ আমেরিকা আমাদের ওখানে বিশাল বড় বিজনেস আছে তাহলে তোমরা এখানে আছো কেন আসলে আমাদের দুজনেরই ইচ্ছে যে আমরা দেশে থেকে বাংলায় লেখাপড়া শিখি আমাদের দেশকে ভালো করে জানি চিনি মানে দেশকে ভালোবাসতে শিখি আর কি আর আমাদের এই মাতামাতে বাবা মা দুজনেই সায় দিয়েছেন তাই আমরা এখানে কলেজে পড়ি তা তোমরা এখানে থাকো কোথায় আমরা এখানে হোস্টেলে থাকি তোমাদের আত্মীয়স্বজন এখানে কেউ নেই তোমাদের কথা শুনে খুব ভালো লাগলো আজকাল তো ভাবাই যায় না আমেরিকা থাকার এত সুযোগ থাকা সত্ত্বেও তোমরা বাংলায় লেখাপড়া করার জন্য এখানে আছো আর তাছাড়া তোমাদের দেশপ্রীতি দেখে আমার খুব ভালো লাগলো গুড ভেরি গুড তোমরা বসে গল্প করো আমি একটু আসছি জানো এই মাসের 9 তারিখে আমার জীবনে একটা দারুণ ব্যাপার আছে বলো নাকি বলো বলো বলবো এই মাসের 9 তারিখে আমি প্রথম পৃথিবীর আলো দেখেছিলাম ওদিন আমার বার্থডে এসোনো ওই দিন কিন্তু তুমি আসবে আর সুমিকেও কিন্তু সঙ্গে করে আনবে তোমার জন্মদিন এই তুমি আসবে তো নিশ্চয়ই আসবো আর ওই দিন সবচেয়ে দামি প্রেজেন্টেশন তোমার জন্য নিয়ে আসবো তোমার এই মিষ্টি হাসিটাই আমার কাছে সব থেকে দামি প্রেজেন্টেশন বলিস কি সোনি 5000 টাকা এই তো সেদিন বই কেনার টাকা দিলাম আবার 5000 টাকা লাগবে বাহ পরীক্ষার ফিস দিতে হবে না তাছাড়া আরো অনেক বই কিনতে হবে আর আমরা তো একজন না দুজন পরীক্ষা দেব এক বইয়ে কি পড়া যায় আলাদা আলাদা বই কিনতে হবে না তুমি বলো তা তো ঠিক বলেছিস কিন্তু এখন এতগুলো টাকা দিদি আমরা জানি তুমি কত কষ্ট করে আমাদের লেখাপড়া শেখাচ্ছ কিন্তু মাত্র 5000 টাকার জন্য যদি আমরা পরীক্ষা দিতে না পারি তাহলে তোমার সারা জীবনের সব কষ্ট বৃথা হয়ে যাবে তোমার সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে না না তা হয় না হতে পারে না আমি বাবাকে কথা দিয়েছিলাম তোদের লেখাপড়া শিখিয়ে মানুষ করব দর্শনের সামনে মাথা উঁচু করে বলবো আমার বোনেরা লেখাপড়া শিখে কত বড় হয়েছে আর সেজন্যই তো এত কষ্ট করছে তোরা তোরা কিচ্ছু ভাবিস না আমি যেভাবেই হোক তোদের জন্য টাকা জোগাড় করব আমরা জানি দিদি তুমি যেভাবেই হোক যত কষ্ট করেই হোক ঠিক টাকা জোগাড় করবে আমাদের জন্য দিদি যদি না আসে আমি কিন্তু যাচ্ছি না বোকার মতো কথা বলিস না বিজয়ের জন্মদিন তুই যদি না যাস তবে আমার যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না কোন মুখে যাব বড় কথা বলেছি সবচেয়ে দামি প্রেজেন্টেশন নিয়ে যাব এখন খালি হাতে যাব দিদি 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 তুমি এসেছো বসো না বসো না না রে এখন আর বসবো না অনেক কাজ ফেলে এসেছি দিদি টাকা এনেছো হ্যাঁ এনেছি এই নে দাও পুরো 5000ই আছে সত্যি দিদি তুমি আমাদের মা তুমি না থাকলে আমাদের পরীক্ষায় দেওয়া হতো না
তাহলে আমি এখন আসি। সাবধানে যেও দিদি। আরে সোনি, এই ভদ্রমহিলাকে তো দেখি প্রায় তোদের এখানে আসেন, কে হন উনি তোদের? উনি তো ইনি ইনি আমাদের বাড়ির চাকরানি। চাকরানি? আমি তো ভেবেছিলাম তোদের কোনো আত্মীয়া। সিনেমায় যাবি না? যাব। তুই যা, আমরা আসছি, তাড়াতাড়ি আসিস। তুই তুই দিদিকে চাকরানি বললি? বলেছি এই জন্য, এখন থেকে নিজেদের বড় লোক প্রমাণ করতে না পারলে অজয় বিজয়ের কাছে পাত্তাই পাবো না। আর দিদি লোকের বাড়িতে কাজ করে, এ কথা বিজয় জানতে পারলে ওকে আমরা মুখ দেখাতেই পারবো না। তাই দিদিকে এখন থেকে আমরা চাকরানি বলেই পরিচয় দেব। এত খাবার আমরা কিন্তু এই জাস্ট খেয়ে এসেছি। যতটা পারো খাও না। হ্যাঁ, তুমিও খাও। তোমাদের সব কথা আমি শুনেছি, ওদের দিদি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলবে, আর আমারও তোমাদের বাবা মার সঙ্গে কথা বলতে হবে। আমরা এ ব্যাপারে বাবা মাকে চিঠি লিখেছিলাম, বাবা চিঠির উত্তর দিয়েছেন আর আপনাকে দেখাতে বলেছেন। ওই চিঠিটা এনেছো? হ্যাঁ এনেছি, এই নিন। চশমাটা, হ্যাঁ চশমাটা বোধহয় ওপরে ফেলে এসেছি। অজয় তুই চিঠিটা পড় তো। মাই ডিয়ার ডটার, তোমরা দুজন ছেলেকে পছন্দ করেছ আর বিয়ে করবে বলে মনস্থির করেছ, শুনে খুব খুশি হয়েছি। আমার পক্ষে এবছর ওখানে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। যদি পারো তো বিয়ের পর ওদের নিয়ে আমাদের এখানে বেড়াতে চলে এসো। ছেলেদের বাবা মা আমাদের কথা জিজ্ঞেস করলে আমার এই চিঠিটা ওনাদের হাতে দিয়ে দিও, আর বলে দিও যে আমার আর তোমাদের মায়ের এই বিয়েতে কোনো আপত্তি নেই। সবসময় সাবধানে থাকবে, এটি তোমাদের বাবা আর মা। চিঠিটা শুনে আমি খুব খুশি হয়েছি। কাল বিজয়ের জন্মদিনে তোমাদের বিয়ের শুভদিনের একটা ডেট আমি ঠিক করে ফেলবো। আপনি যা ভালো মনে করেন। আর হ্যাঁ, কাল থেকে তোমরা আর হোস্টেল না থেকে বিয়ের আগে পর্যন্ত এখানেই থাকবে। আচ্ছা, আপনি যা ভালো মনে করেন। হ্যাঁ কিন্তু বাবা। হ্যাঁ দিদি তো এখন এলো না, দিদির তো এসে এটা দেখার কথা, আর দিদি না দেখলে তো আমার মনে হয় দিদি কোনো অসুবিধায় পড়েছে। তা হতে পারে, একটা কাজ করি বড়, চল আমরা গিয়ে দিদিকে দেখে আসি। চল। হ্যাঁ চল। আমাদের কিন্তু এখনই হোস্টেলে যেতে হবে, আমরা এখন চলি। হ্যাঁ এসো মা, চলো চলো। দিদি, দিদি তুমি এসেছ? শুভ জন্মদিন, দীর্ঘজীবী হও। দিদি এখন তুমি ভালো আছো তো? খুব ভালো। যাদের দেখাবার জন্য তোমরা পাগল হয়েছিলে তারা এসেছে? হ্যাঁ এসেছে। চলো না তোমার সঙ্গে আলাপ করে দিই। চলো। কেন তোর ড্রেসটা তো? দিদি এই যে এরা। ইনি হচ্ছেন আমাদের দিদি, যার কথা তোমাদের বলেছিলাম। আর দিদি এ হচ্ছে সুমি, আর ও হচ্ছে সোনি। নমস্কার। নমস্কার। দিদি ওদের বাবা মা আমেরিকায় থাকেন, আর ওরা দুজন এখানে হোস্টেলে থেকে লেখাপড়া করছে। দিদি দিদি আমাদের মায়ের আদর দিয়ে বড় করে তুলেছেন, আমরা ওনাকে দিদি বলে ডাকলেও মায়ের চোখেই দেখি। আমাদের সবকিছুই দিদি, দিদির পছন্দই কিন্তু সব। দিদি তোমার পছন্দ হয়েছে তো? লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ এই খুশির দিনে আমি আপনাদের আরো একটা খুশির খবর শোনাতে চাই। আগামী শুক্রবার আমি সুমি ও সোনির সঙ্গে আমার দুই পুত্র অজয় ও বিজয়ের বিয়ের দিন ঠিক করেছি। ছোট একি দিদি, তুমি কাঁদছো, কি হয়েছে তোমার? কই কাঁদিনি তো, কাঁদবো কেন? তোমরা আমার সারা জীবনের পরিশ্রমের ফসল, আমি তোমাদের স্নেহ মমতা দিয়ে বড় করেছি। তোমরা নতুন জীবনে পা দিতে যাচ্ছ, তাই আনন্দে আমার চোখে জল এসে গেছে। প্রার্থনা করি তোমরা সুখী হও, ভবিষ্যৎ জীবন যেন তোমাদের মধুময় হয়। দিদি তুমি তো বলেছিলে যে তোমার বোনেরা হোস্টেলে থাকে, ঠিকানাটা দাও না, আমি গিয়ে ওদের নিয়ে আসবো।
না, ওরা এখানে এলে এত বড় মারি এত অসহ্য দেখে সইতে পারবে না। আমাকে আসামির কাঠগোড়ায় দাঁড় করিয়ে বলবে, কেন তুমি আমাদের এমন ভিখারি করে রেখেছো, কেন তুমি আমাদের এত অসহ্য এত বড় বাড়ি বানিয়ে দিতে পারলে না, কেন তুমি এত বড় বাড়ি বানিয়ে দিতে পারলে না। দিদি, দিদি, সনি কাকে যায়? ও তুমি, সনি সুমি কোথায়? সনি সুমি কথা বলছো? ওরা তো হোস্টেল ছেড়ে চলে গেছে। চলে গেছে কোথায় তা তো জানি না, কিন্তু তুমি ওদের নাম ধরে ডাকছো কেন? তুমি তো ওদের বাড়ির চাকরানী। সোনি বলেছে তুমি ওদের বাড়ির চাকরানী, আর চাকরানী হয়ে মনিবের নাম ধরে কথা বলছো, যত সব। এসো দিদি, দিদি চলো না, কালকে সবাই মিলে কোথাও বেরিয়ে আসি। তোমরা যাও, আমার শরীরটা ভালো নেই। তুমি না গেলে আমাদের যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সোনি, কি ব্যাপার, গয়না করে খুলছো কেন? এসব পরে আমি ঘুমোতে পারি না। বড় লোকের মেয়ে তো গহনা পরে শোয়ার অভ্যেস নেই। তুমি দুধটা খেয়ে নাও। আচ্ছা। তল্লাশি করে কারুর ঘরে কিছু পাওয়া গেল না। ইন্সপেক্টর সাহেব, আমার মনে হয় বাইরের কোন চোরে কাজ করেছে। আপনার পরিচয়? উনি এখানেই থাকেন, আমাদের মায়ের মতো, আমাদের ছোটবেলা থেকে মানুষ করেছেন। উনি যখন এ বাড়িতেই থাকেন তখন ওনার ঘরটাও তল্লাশি করা প্রয়োজন। না না, দিদির ঘর তল্লাশি করার কোনো প্রয়োজন নেই। কথা যখন উঠেছে তখন আমার ঘরও তল্লাশি করা হোক। উনি যখন বলছেন করুক না। হ্যাঁ ঠিকই তো, চলুন চলুন। গয়নাগুলো কি আপনার? হ্যাঁ। এই গয়নাগুলো আপনার ঘরে এলো কি করে বলুন? চুপ করে থাকবেন না, জবাব দিন। এই গয়নাগুলো যখন আমার ঘরে পেয়েছেন তখন আমি চুরি করেছি। তুমি চুরি করেছো? তোমার এত বড় সাহস! তুমি আমাদেরই খেয়ে আমাদেরই পরে আমাদেরই গয়না চুরি করেছো। ওরা তোমাকে মায়ের চোখে দেখে, দুই ভাই সারাদিন তোমায় মাথায় করে রাখে,
আরে তুমি যদি বলতে এর চেয়ে দামি অলংকার চাই ওরা তোমায় কিনে দিত। চুপ করে থেকো না, উত্তর দাও, কেন চুরি করেছিলে বলো, উত্তর দাও। তোমার মতো মেয়ের সাথে কথা বলতে আমি ঘৃণা বোধ করি। যত বড় মুখ নয় তত বড় কথা, চাকরানি হয়ে তুমি এত বড় কথা বললে। ইন্সপেক্টর সাহেব একে অ্যারেস্ট করুন। হ্যাঁ আমাকে অ্যারেস্ট করুন, গরিব মানুষ বলে এত দামি গয়নার লোভ আমি সামলাতে পারিনি, তাই আমি চুরি করেছি, আমি চোর, আমাকে অ্যারেস্ট করুন, আমি চুরি করেছি, আমি চুরি করেছি, আমাকে অ্যারেস্ট করুন। না ইন্সপেক্টর সাহেব, একে অ্যারেস্ট করার কোনো প্রয়োজন নেই, আপনি আসতে পারেন। কি হয়েছে তোমার? ছবি তুমি কোথায় পেলে? এ তোমার বাবা আমার বোনদের ছবি। কি বললে তুমি? তোমার বাবা বোনদের ছবি? এ তোমার বাবা, বোন সুমি, ছোট বোন সোনি, আর দিদি লিমা। তাহলে তুই হাসপাতালে নিয়ে যেতে হবে। ওঠা ওঠা, কি রে কুমোশনি? ছোট দিদি চলে যাবার পর থেকে আমারও রাতের ঘুম চলে গেছে, এভাবে যদি আর একটা রাত যায় আমি নির্ঘাত মরে যাব। পড়ো আমারও এক অবস্থা, চল আমরা দিদির কাছে যাই, দিদি যদি গয়না নিয়েও থাকে সে তো আমাদের মা, আর মা সন্তানের জিনিস নিলে সে জিনিস চুরি করা হয় না। চল আমরা দিদির কাছে যাই, চল চল। দাঁড়াও, এত রাতে তোমরা ওই চোরের কাছে কেন যাচ্ছ? শোনে, দিদিকে আর একবার চোর বললে তোমার জিভ আমি টেনে ছেড়ে দেবো। তোমরা এসব কি বলছো? ছোট ঠিকই বলেছে, আমাদের মায়ের বিরুদ্ধে, আর একটা কথা বললে তোমাদের দুজনকে এ বাড়ি থেকে বার করে দেবো। চল চল চল। আয় দিদি। এ কি ঘরের এই অবস্থা কেন? দিদি কোথায় গেল? চল তো ওদিকে চল। কি রে দিদির সাথে সোনি আর সুমির ছবি, কিছু বুঝতে পারছিস? আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। এ বাড়িতে আসার আগে তোমরা দিদিকে চিনতে? না চিনতাম না। যদি নাই চিনবে তাহলে দিদির সঙ্গে তোমাদের দুই বোনের ছবি কেন? এই যে দিদির সঙ্গে তোমাদের কিসের সম্পর্ক? চুপ করে থাকো না বলো। কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই না, মিথ্যা কথা বলার জায়গা পাওনি? দিদি তোমাদের বোন, যে সারা জীবন নিঃস্বার্থ ভাবে শুধু শুধু তোমাদের কথা ভেবেছে, তোমাদের তোমাদের সুখের জন্য নিজের সব আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়েছে, আর এই হাত দিয়ে আমার নিষ্পাপ দিদিকে তুমি তুমি চড় মারো। যে দিদি মায়ের মতো স্নেহ মমতা দিয়ে তোমাদের বড় করে তুলেছিল, যে দিদি অন্যের বাড়িতে চাকরানির কাজ করে তোমাদের মানুষ করে তুলেছিল, কেন সেই দিদির সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করলে? এবার সত্যি করে বলো তো, দিদির ঘরে গয়না কে রেখেছিল? আমি বলছি কে রেখেছিল, সোনি নিজের হাতে গয়নাগুলো নিয়ে দিদির ঘরে গিয়ে রেখেছিল। তুমি আমাদের মায়ের সঙ্গে বেইমানি করেছো, এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, দিদির দিব্যি দিয়ে বলছি আমাকে ক্ষমা করো। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে যাও দিদির কাছে গিয়ে ক্ষমা চাও। আমি আমি নিজে যাব দিদির কাছে, আমি যে করেই হোক দিদিকে ফিরিয়ে আনবো, আমিও তোর সাথে যাব, চল।
এখানে একবার খোঁজ নিয়ে দেখি। আপনারা এখানে? কিন্তু তুমি, তুমি এখানে কি করছো? অমিতের দিদি তো এই হাসপাতালে আছে। দিদি? দিদি কোথায় বলো না। আসুন আমার সাথে। দিদি এই কেবিনে। আপনি কি বলছেন ডাক্তার বাবু? দিদির, দিদির একটা কিডনি নেই, আর একটা কিডনি দিদির ড্যামেজ হয়ে গেছে। কিন্তু কিন্তু কি করে হলো? ও হ্যাঁ, মনে পড়েছে, উনি কিছুদিন আগে আমাদের এখানে এসে একটা কিডনি বিক্রি করে গেছেন, আর বলেছিলেন বোনদের লেখাপড়ার জন্য টাকার প্রয়োজন। আচ্ছা, আপনারাই কি সেই দুই বোন? ডাক্তার বাবু, আমার দিদির যখন দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, আমি কিডনি দেব, আমিও একটা কিডনি দেব ডাক্তার বাবু। আপনি, আপনি সব ব্যবস্থা করুন। তাহলে শীঘ্রই 50,000 টাকার ব্যবস্থা করুন। এখনই অপারেশন না করলে রোগীকে আমার পক্ষে বাঁচানো সম্ভব নয়। আপনি সব কিছু ব্যবস্থা করুন ডাক্তার বাবু, আমি, আমি টাকা নিয়ে আসছি। শোনো। কি বদিমণি? অজয়, বিজয় ওরা কেউ বাড়িতে নেই? দাদা বাবুরা তো কেউ বাড়িতে নেই। সরি ম্যাডাম, টাকা ছাড়া আমরা কিছু করতে পারবো না। ডাক্তার বাবু, আমি কাল সকালের মধ্যে সব টাকা দিয়ে দেবো। দেখুন, আমরা এখানে চাকরি করি, মালিকের অনুমতি ছাড়া আমরা কিছুই করতে পারি না। অবশ্য আপনি যদি মালিকের অনুমতি এনে দেন, তাহলে আমরা অপারেশনটা করে দেব। ও মালিক, আচ্ছা ঠিক আছে, আপনি, আপনি দয়া করে ওনার ঠিকানাটা দেবেন। হ্যাঁ, এখনই দিচ্ছি। আমি, আমি কথা দিচ্ছি কাল সকালের মধ্যে সব টাকা দিয়ে দেব। কিন্তু, কিন্তু ডাক্তার বাবু কিছুতেই শুনছেন না। কিন্তু টাকা ছাড়া তো কাজ করতে নিষেধ করা আছে মা। বাবা, আমি আপনার মেয়ের মতো, আপনি, আপনি শুধু একবার অনুমতি দিন, আমি, আমি কথা দিচ্ছি কাল সকালের মধ্যে সব টাকা শোধ করে দেব। দেখো, নার্সিং হোমের নিয়ম তো আমি ভাঙতে পারি না মা, তবে তুমি যখন আমাকে বাবা বলে ডেকেছো, তখন আমি তোমাকে 50,000 টাকা দিয়ে দেবো। তুমি সময় মতো শোধ করে দিও, কেমন? মা, টাকাটা ধরো। বাবা, কাল সকালে আমি সব টাকা শোধ করে দেব। উনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত, তবে বেশি ডিস্টার্ব করবেন না। ডাক্তার বাবু, আমার কি হয়েছে? আপনার কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, দুটি মেয়ে তাদের একটি করে কিডনি দিয়ে আপনার নতুন জীবন দিয়েছে। আমার, আমার কিডনি নষ্ট হয়ে গিয়েছিল? তাহলে বলো, কে আমাকে কিডনি দিয়েছে বলো? চুপ করে আছো কেন বলো, বলো চুপ করে আছো কেন? সুমিয়া সোনি একটা করে কিডনি দিয়ে তোমার জীবন বাঁচিয়েছে। সুমি, সোনি একটা করে কিডনি দিয়েছে? ওরা, ওরা কোথায় বলো, ওরা কোথায়? হ্যাঁ দিদি বলো, আপনি চুপ করে শোনো দিদি, বলবেন না আপনি, দিদি দিদি এম করেন না, আমাকে দিদি দিদি শোনো, দিদি দিদি শোনো, দিদি কি আপনি উঠে এই ঘরে চলে এসেছেন যে? আপনি এখনো সম্পূর্ণ সুস্থ হননি। সিস্টার, কে বললো আমি সম্পূর্ণ সুস্থ হইনি? এর চেয়ে সুস্থ আমি কোনোদিনই ছিলাম না। আমি, আমার হারিয়ে যাওয়া ভাই বোনদের আবার খুঁজে পেয়েছি। ভগবান আজ আপনাদের সহায় ছিলেন, তাই উনি আজ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। জানো দিদি, এই নার্সিংহোমের মালিক সেই রাতে তোমার অপারেশনের জন্য 50,000 টাকা দিয়েছিলেন। নার্সিংহোমের মালিক? হ্যাঁ দিদি, সেই রাতে যদি উনি টাকাটা না দিতেন,
তাহলে তোমাকে কিডনি দেওয়া হতো না, আর হয়তো তোমাকে বাঁচানো যেত না। যিনি আমার জীবন বাঁচানোর জন্য তোকে টাকা দিয়েছেন, সেই দয়ালু মহৎ মানুষটাকে আমি আজই প্রণাম করে আসব। একদিন অভাবের তাড়নায় আমি লিমার পয়সা জমার ভাঁড়টা চুরি করেছিলাম, ছেলে মেয়েদের খাবার কিনে দেবো। ভাঁড়টার জন্যে লিমা মামার অনেক কেঁদেছিল। আজ দেখুন, আমার রোজগারের সব টাকা আমি এই ভাঁড়গুলোর মধ্যে জমিয়ে রেখেছি আমার লিমা মাকে ফিরিয়ে দেবো বলে। তুই এখনো কাঁদছিস মা? কাঁদিস না মা, কাঁদিস না। কাঁদিস না রে মোছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মোছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। আমি তোদের কত খুঁজেছি মা, কত খুঁজে। হ্যাঁ আমার অমিত কোথায়? অমিত শুনি শুনি কোথায়? এই তো, এই তো অমিত। আর শুনি শুনি ওরা কোথায়? ওই তো সুমি সনি। বাবা বাবা সুমি সুমি, আমি পেয়েছি, আমি আমার আমার সব কিছু ফিরে পেয়েছি। আয় মা, বুকে আয়, বুকে আয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।